চট্টগ্রাম কলেজ দেখেছি, মাশাআল্লাহ এত মনোযোগ দিয়ে আসছেন স্যার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যুবকরা আমাদের প্রেরণা, তোমাকেই খুঁজছে, তোমাদেরই খুঁজছে বাংলাদেশ ইনশাআল্লাহ। আমি কোরআনের আটটা হক, কোরআনের আটটা অধিকার বলেছি, কোরআনের আটটা পাওনা আছে আমাদের কাছে, এই আটটার আটটা বলতে পারবেন কারা হাত তোলেন? কোন আগে তুললে হইবা না, এইবে হইবা, আচ্ছা হ্যাঁ বল আপনি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার কোন মাদ্রাসায় পড়েন? জেনারেল লাইনে কি পড়েন? অনার্স পড়তে আর কোথায়? সাতকানিয়া সরকারি কলেজ, চলে আসেন মাশাআল্লাহ। কি নাম আপনার? হ্যাঁ মোহাম্মদ রিয়াদ, মাশাআল্লাহ। কেমনে আটটা মুখস্থ করে ফেললেন? আগের থেকে জানা ছিল? বলার সাথে সাথে ক্যাচ করে ফেলছেন তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরকম বুক ফুলে আটটা সব শুনাইতে পারবে কারা আছেন হাত তোলেন সবাই? না থাক, আপনারা হাত তুলছেন তো আল্লাহ তালা সবাই কর্তব্য বিনিময় দান করুন। আরো আছে তো পুরস্কার, এটা ওনাকে দিই, এরপরে ওটা যাব আপনার জন্য। আপনি কলেজের ছাত্র আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ টু এই বইটা আপনার জন্য হাদিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বই নিজে পড়বেন এবং অন্যদেরকে দিবেন পড়তে, ঠিক আছে ইনশাআল্লাহ। জি এরপরে ভাই, এই আটটা পয়েন্টের মধ্যে ছয় নম্বর হলো কোরআনের সম্মান করা। কোরআনকে আমরা কিভাবে সম্মান করব এই সম্পর্কে আমি কয়েকটা পদ্ধতি বলছি, কে বলতে পারবে? লাল আর তুললে না কি হবে? পড়ার সময় উজু করার কথা বলি নাই, সহি শুদ্ধ করে কোরআন পড়তে হবে। হ্যাঁ কোন মাদ্রাসার ছাত্র? চট্টগ্রাম কলেজ দেখেছি, মাশাআল্লাহ। এত মনোযোগ দিয়ে আসছেন স্যার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যুবকরা আমাদের প্রেরণা, তোমাকেই খুঁজছে, তোমাদেরই খুঁজছে বাংলাদেশ ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমি বলেছি কোরআনের দ্বিতীয় হক হলো কোরআন শেখা। কোরআনের দ্বিতীয় হক কি বলছিলাম? কোরআন শেখা। কোরআন শেখার আবার দুইটা প্রক্রিয়া বলেছিলাম, কি কি যে বলতে পারবেন? ও শেষে হাত তুললে, হ্যাঁ তুই ভাই, হ্যাঁ সামনে করে চলে যাই। কোরআনকে সু অর্থপূর্ণভাবে শিখা ও জানা, তারপর কোরআনকে রিডিং দেখে দেখে শিখা। পুরোপুরি নয় হয়ে গেছে প্রায়, কোরআনকে দেখে দেখে রিডিং শিখা সু অর্থপূর্ণভাবে জানা ও শিখা। এর চাইতে ভালো বলতে পারবে কে? ওই হেলমেট হেলমেট, হ্যাঁ বলেন জোর করে বলেন, কোরআন থেকে বলেন। দাঁড়ান দাঁড়ান, আপনিও দাঁড়ান, কষ্ট করে দাঁড়াইছেন, আপনাকে আমরা পুরস্কার দেবো ইনশাআল্লাহ, আপনিও আসেন। কোরআনকে শুদ্ধ করে পড়া, এখন আপনার কোরআন শুদ্ধ আছে কি না আছে এই যে হুজুররা জানে, কই মারসার হুজুর, এই যে ভাই জানে, ওনাদের কাছে আসবেন, আয়েশা বলবেন হুজুর একটু তেলাওয়াত করি শুনেন তো ঠিক আছে কিনা। কোরআনকে শুদ্ধ করে পড়তে জানা আর আল্লাহ কি বলেছেন তার অর্থ বোঝা, অর্থ বোঝার জন্য কোরআনিক আরবিক শিখবেন, না পারলে বাংলা অনুবাদ পড়বেন ওলামাদের সংস্রবে থেকে সান্নিধ্যে থেকে, তাহলে কোরআন সম্পর্কে জানতে হবে।
এটা জানলে আপনি আল্লাহ তাআলার কালামের হক আদায় করলেন মাশাআল্লাহ তাহলে দুই ভাবে কোরআন ইলম অর্জন করতে হবে তেলাওয়াত শিখা আর কোরআন মুতালা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই বাড়ি আচ্ছা ভাই এবার প্রশ্ন হলো কোরআনে কারিম থেকে আল্লাহ যত নির্দেশ করেছেন মাদ্রাসার ছাত্র বা আলেম ওলামা ছাড়া বলতে হবে আলেম ওলামারা বললে হবে না জানা শিক্ষিত ভাইরা বলতে হবে যে কোরআনে আল্লাহ তাআলা যত নির্দেশ করেছেন এর মধ্যে যে কোনো তিনটা নির্দেশে কথা বলতে পারবে এই ছেলে আগে হাত তুলছে বলো আল্লাহ তাআলা নামাজের নির্দেশ করতে বলছেন নামাজ পড়তে হবে এটা কোরআনে আছে না হাদিসে আছে শিওর কনফিডেন্ট কোরআনে আল্লাহ নামাজের কথা বলছে হাদিসে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শিওর কোথায় সূরা বাকারা কোন জায়গা যেমন একদম শুরুতেই তো আছে একদম শুরুতে بالغيب ما شاء الله ويقيمون الصلاة نماز الزا قائم করে কিন্তু এখানে আল্লাহ নির্দেশ সূচক শব্দ ব্যবহার করেন নাই আল্লাহ বলছেন যারা নামাজ قائم করে তাদেরকে বলছেন হেদায়েত প্রাপ্ত তারা মুত্তাকি তাদের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন কিন্তু নামাজের নির্দেশ করেছেন আল্লাহ সূরা ইন্নাতানার মধ্যে ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তুমি নামাজ পড়ো নির্দেশ করেছেন সালাত আদায় করো তোমার রবের জন্য আরো অন্যান্য জায়গা আছে ছাত্র মানুষরা বলছে এটাই যথেষ্ট আকিমিস সালাত আল জিকরি কোন মাদ্রাসায় পড়েন কলেজের ছাত্র মাশাআল্লাহ আচ্ছা আর কি নির্দেশ করেছেন কোরআনে আল্লাহ সিয়াম রাখার নির্দেশ করেছেন আল্লাহ কোরআনে বলছেন শিওর শিওর কি আছে মানে কি কুতিবা আলাইকুম সিয়াম মানে সম্পন্ন করো তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে ঠিক আছে হলো দুইটা আর তিন নম্বর কি আন্দাজে মারি দেওয়া দেন আবাজি হ্যাঁ কোথায় বলছে আল্লাহ জাকাতের নির্দেশ বলো মাশাআল্লাহ কাছাকাছি হয়ে গিয়ে মাশাআল্লাহ আকিমুস-সালাহ ওয়াআতুজ যাকাত তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো চলে আসো মাশাআল্লাহ আচ্ছা এবারের প্রশ্ন এবারের প্রশ্ন জাযাকুমুল্লাহ খায়ের এবারের নির্দেশ হলো যেই পুরুষ এই মজলিসে আছেন মাহফিলে নিজের স্ত্রীকে আগে পর্দায় তিনি চলতেন না বা চললেও পুরোপুরি চলতেন না আদা আদি চলতেন এখন তাকে পর্দা পোশিদা চালাইতে পারেন বুঝায় কনভিন্স করে তাকে পর্দা পোশিদা চালান যে পুরুষ হাত তোলেন বাজি বিয়ে তো না করে বাংলা বিয়ে হয়েছে একটা বাচ্চাও আছে ও বাজি মাশাআল্লাহ মাশাআল্লাহ না ইয়াং তো আমার সাথে বিয়ে করছে কিনা মাশাআল্লাহ ওকে বাচ্চাও আছে বাচ্চা বিয়ের উপযুক্ত হয়েছে আচ্ছা হয় নাই ঠিক আছে আপনারা প্রশ্ন কি বলছি বলুন তো এখন কি আপনার বউ পরিপূর্ণ পর্দায় চলে আপনার ভাইয়ের সাথে দেখানো দেয় ভাই নাই বাসে গিয়ে গেল আচ্ছা ঠিক আছে এমনি বাহিরে গেলে পরিপূর্ণ পর্দা করে চলে বোরকা পরে চলে উনি খুশি মনে চলে ওনাকে আপনি বুঝাইছেন কেন বোরকা পরার জন্য এত গুরুত্ব বুঝাইছেন কেন আচ্ছা এরপর থেকে স্ত্রীকে জানাইছেন আসেন আপনার প্রশ্ন মাশাআল্লাহ ওনাকে দিয়ে দেবেন আচ্ছা এবার এবার পুরস্কার হলো গতকালকে আজকে না গতকালকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ছে বয়স 15-র নিচে মাদ্রাসা ছাত্র নয় গো
তুমি মাদ্রাসা পড়ো না বসো দাও কি হল তুমি মাদ্রাসা পড়ো মাদ্রাসা পড়ো না স্কুলে পড়ো মাদ্রাসা যেও নিয়মিত ফজর নামাজ পড়া ফরিবে তাহাজ্জুদ পড়ে কিনা এই প্রশ্ন তাদের মাদ্রাসার ফয়াসার পাঁচ নম্বর হলো তাহাজ্জুদ ও মাশাআল্লাহ তোমাকে খুঁজছে বাংলাদেশ তুমি আগে বলো তো কি প্রশ্ন করছি আপনি বলছেন ফজরের নামাজ গতকালকে জামাতের সাথে কে পড়ছে তুমি পড়ছো কি নাম তোমার কোন ক্লাসে পড়ো আজকে পড়ছো কালকে পড়ছি না আজকে পড়তে পারে না কারণ দেরি ঘুমাইছে এই জন্য তো পরে না পড়ো পরে তো প্রত্যেক দিন পড়ো মাশাআল্লাহ তোমার আব্বাও যায় মসজিদে না তুমি একা যাও আব্বাও যায় এই জন্য তুমি যাও কোন ক্লাসে পড়ো মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো তোমার জন্য আমার লেখা সকাল সন্ধ্যার দোয়া জিকিরের বই মাশাআল্লাহ হ্যাঁ সাতকানিয়ার মানুষ ব্যাগন চালাক বা কি নাম তোমার আপনার নাতি তাহলে বইয়ের টাকা আপনি দেন মাশাআল্লাহ আচ্ছা এবারে এবারে প্রশ্ন হলো এমন কোন যুবক আছে যেই যুবক এখন আমি বলার পরে না আগে থেকে প্রতিজ্ঞা করেছে যে সে বিয়েতে শ্বশুরবাড়ি থেকে কোনো যৌতুকের কোনো কিচ্ছু নেবে না আচ্ছা এক মিনিট এক মিনিট এক মিনিট এ ভাই সত্য করে বলো ও বাজি পাম দিও শোনেন এখন নিয়ত করছেন না আগের নিয়ত আপনি বিয়ে কি করে ফেলছেন একটা এখনো করেন নাই তো বিয়ে করলে যৌতুক নেবেন না তো বাপ মা খোসা বেজে আরে বাপ মা তো বলবে যে তুমি যৌতুক নেও নাই সবাই নেয় তুমি না নিলে কেমন সিটাঙ্গের মানুষ যৌতুক ছাড়া বিয়ে করে করে সবাই তো আর একটা কম না আপনি যৌতুক নেবেন না শিওর এখন কোথায় বিয়ে করবে বাড়ি কই সাতকানিয়া একটু রেকর্ড করে রাখেন তো এই ছেলে যৌতুক নিবে না কেউ মেয়ে বিয়ে রাজি আছে না মজলিশে তাহলে বিয়ে পড়াই দে এখনই যৌতুক মুক্ত একটা বিয়ে হয়ে যাক কোন মুরব্বী আছেন মুরব্বী আছেন যে আমার মেয়ে দিব এই ছেলে যৌতুক নিবে না ভালো ছেলে এ নামাজ পড়েন আপনি কি করেন স্টুডেন্ট না তাহলে তো কোনকে মেয়ে না দিব পয়সা কামাই করা পড়বে ও নাতি নাসির আজি আছে আপনি দিবেন আজি না না আস্তে আস্তে নাতিন তো আপনি দিতে পারবেন না আপনার ছেলের অনুমতি লাগবে আপনি অলি না তো বাজি এই জন্য আরেকজনটা দিয়ে দিতেছে এটা হবে না ঠিক আছে যুবক সমাজের সবাই খারাপ বলো তোমার বাপ মা বলবে তার সাথে বেয়াদবি করবে না কিন্তু যৌতুক নেওয়া যাবে যৌতুক নিবেন যুবকরা যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করবো ইনশাআল্লাহ একজন মেয়েকে তার বাপ মা ছোটবেলা থেকে পড়ালেখা করে পড়ালেখা করিয়ে টাকা পয়সা দিয়ে চিকিৎসা করে খাওয়ায়া পড়ায়া একটা মেয়েকে ছোটবেলা থেকে জন্মপর থেকে বড় করছে বড় করার পরে আস্ত মেয়েটা গাড়িতে উঠে আপনি নিয়ে আসতেছেন বাড়িতে আপনার বরং উচিত শ্বশুর শাশুড়ি উল্টা টাকা দেওয়া ঠিক না বেটি সেখানে শ্বশুর বাড়ির কাছ থেকে উল্টা আরো টাকা নেওয়া জুলুম টাকা নেওয়া কি আর শুধু টাকা নেওয়া আপনাদের সারা দেশে তো আছেই আপনাদের চিটাগাঙে সিলেটে একটু স্পেশাল আছে শীতের সময় পিঠা দাও তারপরে আমের ফলের সিজনে ফল দাও কোরবানির সময় গরু দাও রান দাও কল্লা দাও
হ্যাঁ সল দাও ছাগল দাও তারপরে রোজার সময় ইফতারি দাও এসব চাঁদাবাজি আমরা করব না ইনশাআল্লাহ যুবকরা প্রতিজ্ঞা করব তো ইনশাআল্লাহ মা বাবার সাথে বিয়াদবি করব না কিন্তু তাই বলে যৌতুক নেব আল্লাহ আমাদের তৌফিক দান জাযাক